So hey guys, what's up and welcome to my show. All guys, আজকে के রো মানে রসলমেনিয়ার পরে রো কিছু তো স্পেশাল হয়। তোমরা দেখেছো প্রত্যেক বছরের রসলমেনিয়ার পরে রো অনেক বেশি স্পেশাল হয়, তো এবারে রো তো স্পেশাল হবে। আর সাহেব ভাই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন থেকে শুরু করে কোডি রোডস পাই আসতে চলেছে রোতে, তো একটু ঠান্ডা আসতে হবে। আর সাহেব ভাই আমরা ইন্ডিয়ান হয় বীর মহান আসতে চলেছে, তো এটা তো সব থেকে বেশি আমাদের কাছে গ্রেটেস্ট ব্যাপার। তো সত্যি বলতে গেলে র আজকে ঠান্ডাস্ত হওয়ারই ছিল, কিন্তু হ্যাঁ গাইস রকে ছাড়াও কিন্তু অনেক অনেক নিউজ আছে। আর গাইস রক হয়ে যাওয়ার পরেও অনেক বেশি থান্ডারাস কিছু ঘটে গেছে, তো সেইগুলোকে নিয়ে আজকে ডিসকাশন করব। তো গাইস হ্যাঁ মানে র সকাল সকাল হয়ে গেছে, রিয়াকশন এখন আসবে তো কিচ্ছু বলা নেই ভাই ইউনিভার্সিটিতে, তার মাঝখানেও র দেখেছি। কিন্তু হ্যাঁ ভিডিও করতে ভালো লাগে, তাই জন্যই ভিডিওটা দেওয়া, কেউ দেখুক বা না দেখুক, কিন্তু হ্যাঁ খুব ভালো লেগেছে ভাই র সত্যি বলতে গেলে ভালো লেগেছে। আর সত্যি বলতে গেলে মানে মিস ফ্রিকোয়েন্ট জানে যে ভাই অডিয়েন্স কিসে অ্যাট্রাক্ট হচ্ছে, তো সাই ব্যাপার গাইস র স্টার্টই করেছিল কোডি রোডসের প্রোমো দিয়ে। আর সত্যি বলতে গেলে এটা খুবই ইমোশনাল প্রোমো ছিল, আর এখান দিয়ে মানে বুঝিয়ে দিয়েছিল অডিয়েন্সকে যে হ্যাঁ ভাই কোডি রোডস নেক্সট লেভেল কিছু করতে চলেছে, কোডি রোডস একটা বড় গেমের মধ্যে ঢুকতে চলেছে। তো এটা কিন্তু কোডি রোডসের মানে প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তারপরে যখন সেথ রলিন্স এলো, ইভেন আমার মনে হয়েছিল হয়তো সেথ রলিন্স আর কোডি রোডসের হয়তো নেক্সট ফিউড হবে, মানে যেটা আমরা ভাবছিলাম হয়তো যে রয়ের মধ্যে মানে যখন ওই সেথ রলিন্স নিজের অপোনেন্ট খুঁজছিল ওই টাইমে হতে পারতো, কিন্তু ওটা হয়তো কন্টিনিউ করবে। কিন্তু গাইস এখানে সেথ রলিন্স কিচ্ছু করেনি, অ্যাজ এ গাইস কোডি রোডসকে ওয়েলকাম জানিয়েছে। আর কোডি রোডস তো স্বাভাবিক ব্যাপার হাত বাড়িয়ে দিয়েছে, দুজন শেক হ্যান্ড করেছে, তারপরে সেথ রলিন্স বেরিয়ে যায়। কিন্তু হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছিল যে ভাই কোডি রোডস আর সেথ রলিন্সের আরও বেশ কিছু ম্যাচ দেখা, যেমন এজের সাথে হয়েছে। ইভেন গাইস এই যদি রাইভালরিটা চলতো তাহলে কোডি রোডস তো যথেষ্ট বেশি ব্রাইট হতো, মানে কি বলবো শাইন করতো অডিয়েন্সের কাছে, প্রচুরজন বুঝতো যে হ্যাঁ মানে কোডি রোডসকে মানে এবার মানে যথেষ্ট বেশি ম্যাচের দিক দিয়ে খুব ভালো বুকিং দিচ্ছে, না না কি মানে চ্যাম্পিয়নশিপের দিক দিয়ে। তো এটা এখনও করেনি, কিন্তু হ্যাঁ আরও প্রচুর প্রচুর র আছে, এত তাড়াতাড়ি তো সমস্ত কিছু বোম ব্লাস্ট হয়ে গেলে তো চলে না, তো তাই জন্য আমার মনে হয় ভাই ঠিকই আছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে সাশা ব্যাঙার নিয়মই রেসলমেনিয়ার মধ্যে গোমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করার পরে ফার্স্ট ম্যাচ বলে কথা গাইস রিয়া রিপ্লি অ্যান্ড লিভ মর্গানের এগেনস্টে। আর গাইস এটা একটা চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার ম্যাচ ছিল, মানে যদি রিয়া রিপ্লি আর লিভ মর্গান হারিয়ে দিত তাহলে তারা পেত একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কিন্তু সত্যি বলতে গেলে এখানে সাহেব ব্যাপার গাইস চ্যাম্পিয়ন এত তাড়াতাড়ি তো আর হারতে পারে না, তো সাহেব ব্যাপার গাইস এখানে চ্যাম্পিয়নরা ভিক্টরি পেয়েছে। কিন্তু হ্যাঁ রিয়া রিপ্লি একটু আপসেট হয়েছে, লিভ মর্গানের থেকে হালকা করে চলে গেছিল, কিন্তু পসিবলি গাইস এটা মানে ব্যাক স্টেজে দেখানো হচ্ছে লিভ মর্গান আর রিয়া রিপ্লির মধ্যে স্টিল ফ্রেন্ডশিপ আছে। আর আমার যেন মনে হচ্ছিল যে রিয়া রিপ্লিকে কি এখানে হিল টার্ন করাবে ওই নিকি আসার মতো, কিন্তু এরকম কিছু করেনি। কিন্তু পসিবলি আমি চাই যে ভাই রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা বেলারের মধ্যে একটা ফিউড হোক, বা বলতে গেলে একটা মানে ম্যাচ সেট হোক, তো আমি জানি না এটা করবে কিনা, কিন্তু পসিবলি গাইস করলে যথেষ্ট বেশি ভালো হবে। কিন্তু গাইস নেক্সট উইকের জন্য অফিসিয়াল হয়ে গেছে যে সাশা ব্যাঙার নিয়মই ফাইট করতে চলেছে রিয়া রিপ্লি আর লিভ মর্গান সাথে ফর ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, মানে হেরে গেছে কিন্তু তাও চ্যাম্পিয়নশিপ দিকে স্পট পেয়েছে। আর আমার মনে হয় ভাই এখানে কিছু না কিছু হয়তো হতেও পারে, মানে হয়তো হেরে গিয়ে হয়তো রিয়া রিপ্লি হয়তো হিল টার্ন করলো, তো এটাও কিন্তু পসিবলই হতে পারে। তারপরে গাইস আমরা যেটা দেখেছি এটা তো মানে আরো বেশি ডেঞ্জারাস হয়েছে, সেটা ফার্স্ট অফ অল তো ভাই কেভিন ওয়েন্স এসেছে, ফ্যান্সরা তো খেপে গেছে, মানে সেদিন থেকেই খেপে গেছে যেদিনকে সেই উইক উইক পড়ে এসেছিল। কিন্তু কেভিন ওয়েন্স এখানে মানে নিজের সাফাই গাইছে একে বলতে গেলে, মানে হেরে গেছে এই সমস্ত নিয়ে বলছে, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে এন্ট্রি নিয়েছে গাইস অ্যালায়েন্স, ও সরি অ্যালায়েন্স না কি নাম যেন, হ্যাঁ ইজিকাল ইজিকাল। আর সত্যি বলতে কেভিন ওয়েন্স এটা বলছে ভাই অ্যালায়েন্স, ও বলছে না না আমি অ্যালায়েন্স নয় আমি তো অ্যালায়েন্স এর ভাই, তো এরকম ভাবে গাইস সেগমেন্টটা হয়েছে। আর সত্যি বলতে গেলে কি মানে ব্যাপারটা কি হয়েছিল আমি কিছু বুঝতে পারলাম, মানে কেভিন ওয়েন্স কিন্তু মানে কেভিন ওয়েন্স খোঁচে ফায়ার হয়ে গেছে লাস্টে, ও বলছে ভাই আমি 10 কাউন্ট করবো তুই বেরো এখান থেকে, ভাই 10 কাউন্ট করলো, ওদিকে অ্যালায়েন্স তো বেরোয়নি, কেভিন ওয়েন্স নিজেই রিং ছেড়ে চলে গেল, তো কিচ্ছু বলেনি, মানে সত্যি বলতে গেলে খুবই হিলোরিয়াস হয়েছে। কিন্তু হ্যাঁ এই অ্যালায়েন্স বা এজিকাল একে নিয়ে অনেক বেশি মানে রিপোর্ট আছে, অনেক বেশি না একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট আছে, কিচ্ছু বলা নেই। কিন্তু অবভিয়াসলি তারপরে যেটা হয়েছে সব থেকে বেশি থান্ডারাস হয়েছে, হ্যাঁ নর্মালি গাইস মিস আর র্যামেস্টোর মধ্যে ম্যাচ হয়েছিল, যেখানে মিস র্যামেস্টোরকে হারিয়ে দেয়। কিন্তু গাইস তারপরে আমাদের বীর মোহন গাইস এন্ট্রি নিয়েছে, আর বীর মোহন পুরো তছনছ করে দিচ্ছে মিস্ট্রিও ফ্যামিলিকে, মানে র্যামেস্টোর আর ডেমনিং মিস্ট্রিওকে নিয়ে, মানে সত্যি বলতে গেলে থান্ডারাস হয়েছে, মানে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে দিয়েছে যেটা মানে সবাই বলছিল। কিন্তু অনেস্টলি বলতে গেলে ইন্ডিয়ান ফ্যান্সদের মধ্যে হ্যাঁ কিছুজন প্রচুর সাপোর্ট করেছে, হ্যাঁ বীর মোহনকে এরকমভাবে বুকিং আনা হয়েছে, কিছুজন এই বুকিংয়ের এগেনস্টও গেছে। সাহেব ভাই আমিও বলেছিলাম যে বীর মোহনকে কীভাবে আনা হবে, দেখো বীর মোহনকে মানে এতদিন ধরে যেরকমভাবে পুশ দিচ্ছিল, মানে পুশ মানে বলতে গেলে এমনভাবে মানে কীভাবে বলবো মানে ছড়াচ্ছিল যে বীর মোহন আসছে, কিন্তু এটাকে যদি একটা ভালো মতোভাবে যদি করতে বা বলতে গেলে যদি মানে একটা বড় স্টারের সামনে নেওয়া, তো এখন বড় স্টার কে ভাই রোমান রেন্সের সামনে, হ্যাঁ
নাবাতেই পারতো, কিন্তু হ্যাঁ ডিরেক্ট ওইভাবে নাবালে হয়তো ভালো লাগতো না। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ বীরমোহনকে ছোট ছোট ভাবে গাইজ ডিস্ট্রাকশনটা দেখানো হয়েছে, কিন্তু আমি সত্যি বলতে খুবই আজব লাগছে, মানে বীরমোহনকে এখন কিরকম দিকে ডিরেকশন নেবে, কারণ আজকে সেরকম ভাবে কোনো ম্যাচ হয়নি। কিন্তু গাইজ নেক্সট রার জন্য অফিসিয়াল হয়ে গেছে যে বীরমোহন ভার্সেস র্যামিজ টিরোর ম্যাচ হবে। তো আমার মনে হয় ভাই বীরমোহন হয়তো ওখান দিয়ে হয়তো নেক্সট লেভেল কিছু করতে পারে, কিন্তু কিচ্ছু বলা নেই গাইজ। তারপরে আমরা দেখতে পাই বিয়াঙ্কা বেলার একটা প্রোমো স্টার্ট হয়ে গেছে। বিয়াঙ্কা বেলারের চোখটা পুরো খুবলে গেছে, মানে অ্যাজ ইঞ্জিওর হয়েছে বোঝাই যাচ্ছে ভাই। বেকিলিচ উদম পুড়িয়েছে, কিন্তু হ্যাঁ বেকিলিচের আজকে কোনো নাম ফাম কিচ্ছু নেই, মানে কোনো কী বলবো ছায়া মায়া কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ বিয়াঙ্কা বেলার বলেছে যে বেকিলিচের থেকেও আমি বেটার কিছু করবো, এই চ্যাম্পিয়নশিপকে আরও ওপরে নিয়ে যাবো। তো সত্যি বলতে গেলে বিয়াঙ্কা বেলারকে এখন প্রচুর সাপোর্ট তো আসছে, আর আমি পসিবলি ভাবছি ওই বিয়াঙ্কা বেলারের নেক্সট অপোনেন্ট কে হতে চলেছে। আমার পসিবলি গাইজ রিয়া রিপলি হতে পারে, কারণ অবভিয়াসলি রয়ের মধ্যে এখন ওই রকম স্টার আর তো কেউ নেই যে ভাই বিয়াঙ্কা বেলার মানে ওরকমভাবে এফোর্ট দেবে। ভাই ডু ড্রপকে ছেড়ে দাও, আমরা বোধ হয় প্রচুর প্রচুর ডু ড্রপের সাথে ম্যাচ দেখেছি, তাই আমি ডু ড্রপ ভার্সেস বিয়াঙ্কা বেলারের ম্যাচ দেখতে পাই মানে দেখতে চাই না। তারপরে গাইজ আমরা যেটা দেখতে পেয়েছি গাইজ খুবই শকিং, সেটা ছিল গাইজ এনএক্সটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ, গাইজ ব্রন ব্রেকার ভার্সেস ডব জিগলারের ম্যাচ, যেখানে ভাই ডব জিগলার টাইটেল রিটেন করেছিল এনএক্সটি স্ট্যান্ডার্ড ডেলিভারি, কিন্তু আজকে পতন ঘটেই গেছে। আর গাইজ ব্রন ব্রেকার এটা সব থেকে বেশি গ্রেটেস্ট ব্যাপার ছিল যে ব্রন ব্রেকার রয়ের মধ্যে এনএক্সটি চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছে। আর সত্যি বলতে গেলে অনেক সুপারস্টার আছে যারা হয়তো এনএক্সটি দেখেই না, তো তাদের কাছে ব্রন ব্রেকার একটা খুব বড় মিসাইল বলতে গেলে, মানে শো করে দিয়েছে ভাই কে, মানে সত্যি মানে ব্রক লেসনার ফিলিং মানে ব্রন ব্রেকার দিয়েছে। আর কিচ্ছু বলার নেই ভাই, ডব জিগলারকে হারিয়ে এনএক্সটি টাইটেলকে ক্যাপচার করে নিয়েছে। তো আমার মনে হয় এটা শুধুমাত্র অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা বা অডিয়েন্সকে এনএক্সটির দিকে পাঠানোর একটা জাস্ট মূল লক্ষ্য ছিল, আর কিছুই না। কিন্তু তারপরে যেটা হয়েছে সত্যি বলতে খুবই থান্ডারাস গাইজ, এমভিপি ইন্ট্রোডিউস করেছে ববি ল্যাশলিকে, আর এমভিপি নিজে বলছে ভাই ববি ল্যাশলি কী করে দিয়েছে, মানে পুরো ধ্বংস করে দিয়েছে ওমসকে ইভেন আমার সাহায্য ছাড়াই। ভাই এই কথাটা সত্যি বলতে গেলে খুবই ইন্টারেস্টিং ছিল। ইভেন গাইজ ববি ল্যাশলি নিজে এসে বলেছে মানে জাস্ট নিজের প্রোমো একটা ডেলিভার করেছে, কিন্তু সডেনলি ওই টাইমে গাইজ ওমস চলে আসে, আর গেস হোয়াট গাইজ এমভিপি টার্ন করে ববি ল্যাশলির ওপর, আর গাইজ ববি ল্যাশলির ওপর অ্যাটাক করে, তুই আমায় ছাড়া এত কিছু করতে পারলি, তুই আমার জন্য ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিস, তো এরকমভাবে গাইজ এমভিপি মানে থ্রেট দিয়েছে ববি ল্যাশলিকে। আর পিওরলি ববি ল্যাশলি গাইজ পুরো ফেস টার্ন করে দিয়েছে, সাই ব্যাপার গাইজ ফেস টার্ন তো বেবি ফেসেই তো ভাই রাসেলমেনিয়া এসেছিল, তো পসিবলি মনে হচ্ছে ভাই ববি ল্যাশলি আর মানে কি ওমসের মধ্যে একটা খুব ভালো রাইভেলি মানে মাখোমাখো রাইভেলি চলবে। আর আমরা এটা দেখতে চাই সবসময় চ্যাম্পিয়নশিপ পোর্ট্রেটটা কেন, একটা তোমরা ভালো রাইভেলি ক্রিয়েট করে একটা ফ্লেভার দাও, আর এই ফ্লেভারটাই হচ্ছে এমভিপি। সত্যি বলতে গেলে এমভিপি যথেষ্ট ভালো কাজ করে অ্যাজ এ মানে এরকম গিমিকে তো কিচ্ছু বলা নেই, তাই আমার তো মনে হচ্ছে ভাই এটা সত্যি বলতে গেলে খুব বড় ফ্লেভার দেবে। আর তারপরে আমরা যেটা দেখতে পাই মানে কেন দেখতে পাই সেটা জানি না, সেটা হচ্ছে ভাই কুইন জেলিনা ভেগা সত্যি খুব খেপে গেছে কার্মেলার ওপর, কারণ তারা হেরে গেছে বলে কথা। আর গাইজ এখানে একটা আমার মনে হয় ব্রাউলি হয়ে গেছিলো, কিন্তু তারপরে কি হলো ভাই কোডি গ্রেভস আর কার্মেলার মধ্যে সিএনসি ও সরি অ্যাডাল্ট 18 যা ইচ্ছে বলে দাও ভাই কি হয়ে গেল, আমি কিচ্ছু জানি না। ইভেন গাইজ ফ্যান্সটা মানে প্রচুর রিয়াকশন দিচ্ছে, সবাই এরকমভাবে উঙ্গি মেরে মেরে তাকিয়েছে, তো কিচ্ছু বলার নেই মানে নো আইডিয়া ভাই। এদিকে কি বলবো, ওদিকে রেজি আর ড্যানাব্রোক আর ওদিকে টামিনা আর কি জানো আকিরা টাজোরা ওরা নেই, ভালো হয়েছে, কিন্তু এখানে যা লীলাক্ষেত্র চলে গেছে তো ভাই আমি আর কিচ্ছু বলার নেই। কিন্তু তারপরে গাইজ খুবই থান্ডারাস একটা ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে গাইজ অস্টিন থিওরি অ্যান্ড দ্য উসোস ভার্সেস আর কে ব্রো আর ফিন ব্যালার। গাইজ এই ওভারঅল ম্যাচটার মধ্যে এটাই সেট করা হয়েছে যে অস্টিন থিওরি রাসেলমেনিয়াতে হেরে গেছে, গাইজ হোয়াট নেক্সট, আর অস্টিন থিওরির নেক্সট অপোনেন্ট হচ্ছে গাইজ ফিন ব্যালার, পসিবলি ধরে নাও, কারণ ফিন ব্যালারের ওপর ব্যাক টু ব্যাক কিছু কিছু হলেও ভিক্টরি তো তুলে দিচ্ছে ভাই অস্টিন থিওরি। আর গাইজ আজকে পিন করে দিয়েছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নের ওপর, সাই ব্যাপার গাইজ একটা গ্রেটেস্ট ব্যাপার। তারপরে সেলফি নিয়েছে ফিন ব্যালারের সাথেও আর উসোদের সাথেও তো কিচ্ছু বলা নেই, তাই পসিবলি গাইজ আমার তো মনে হচ্ছে হ্যাঁ ভাই অস্টিন থিওরি আর ফিন ব্যালারের মধ্যে খুব ভালো একটা রাইভেলি চলবে। আর গাইজ ফিন ব্যালার এগেনস্ট একটা থ্রেট দরকার, আর সাই ব্যাপার ভাই অস্টিন থিওরি ছাড়া আর কে হতে পারে, অবভিয়াসলি গাইজ গ্রেটেস্ট ব্যাপার। তারপরে গাইজ আমরা দেখতে পাই এজ যে ইন্ট্রোডিউস করে ডেমিয়ান প্রিস্টকে, তো সত্যি বলতে গেলে এই যে মানে ফ্যাকশনটা সত্যি গ্রেটেস্ট, আর সাই ব্যাপার ভাই এজ আর এজ স্টাইলের মধ্যে একটা রাইভেলি ক্রিয়েট করার জন্য এই ফ্যাকশনটা যথেষ্ট বেশি দরকার ছিল, আর সেটা দেখিয়ে দিয়েছে। আর গাইজ সডেনলি চলে আসে এজ স্টাইল মানে একদম খেপে গিয়ে অ্যাটাক ফ্যাটাক করার মুডে চলে আসে, পুরো পিওর বেবি ফেস, মানে যেমন আমরা স্ম্যাকডাউনে দেখতাম মানে যখন দ্য হাউস দ্যাট এজ স্টাইল বিল্ড মানে যেরকম মানে অ্যাটিটিউডে ছিল পুরো সেম অ্যাটিটিউডে দেখতে পাওয়া যায়, সত্যি বলতে গেলে খুবই গ্রেটেস্ট লাগে। অ্যান্ড গাইজ এখানে চেষ্টা তো সমস্ত কিছু হয়েছিল, কিন্তু গাইজ এখানে এজ স্টাইলের উপরেই ভারী পড়ে যায়, গাইজ 2-on-1 সিচুয়েশান হয়ে যায়, কিন্তু
পসিবলি কিচ্ছু বলা নেই, কিন্তু হ্যাঁ গাইস নেক্সট উইকের জন্য ম্যাচ সেট হয়ে গেছে, সেটা হচ্ছে গাইস এজ স্টাইল ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ। আমার মনে হয় হ্যাঁ এখানে বোধ হয় এরকম ভাবে ধীরে ধীরে গাইস একটা ফিউড বানানো হবে, আর গাইস এজ আর এজ স্টাইলের আমরা চাই তো ভাই প্রচুর ম্যাচ দেখতে, আর রাসেলমেনিয়াটা দেখে আমাদের সত্যি বলতে গেলে অতটাও ভালো লাগেনি। তার কারণ হচ্ছে ভাই এন্ডিংটা যথেষ্ট কিরকম ভাবে হয়েছে, মানে ডেমিয়ান প্রিস্ট ওরকম ভাবে ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু পসিবলি গাইস এজ আর এজ স্টাইলের একটা হিউজ ফিউড হিউজ রাইভালি চলতে চলেছে, আর সত্যি বলতে গেলে এটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টেড, আর কিছু বলার নেই। আর গাইস তারপরে আমরা যেটা দেখতে পাই, ম্যাচটা অনেকে হয়তো দেখেনি কিন্তু গাইস ম্যাচটা যথেষ্ট ভালো সেরা হচ্ছে, সেটা হচ্ছে গাইস দ্য স্ট্রিট প্রফিট ভার্সেস আলফা একাডেমি অ্যাজ এ টর্নেডো ট্যাগ টিম ম্যাচ। টর্নেডো ট্যাগ টিম ম্যাচ মানে হচ্ছে ওখানে কোনো ট্যাগ ট্যাগের কোনো বালাই নেই, মানে সমস্ত সবাই মানে উঠে পড়ে লেগেছে। আর গাইস এখানে মানে মন্টেস ফোর্ডের তরফ থেকে তো ভাই তোমরা জানো যে কিরকম কিরকম মুখ দেখতে পাওয়া যায়, ইভেন গাইস টেবিলের ওপর ওই রকম ভাবে ভাই উপর দিয়ে স্প্ল্যাশ মারা তো আলাদাই ঠান্ডার ব্যাপার। সাহেব গাইস এখানে স্ট্রিট প্রফিট বিক্রিত তোলেই তো সত্যি বলতে গেলে খুবই গ্রেটেস্ট ম্যাচটা হয়েছে। আর আমার মনে হয় ভাই হ্যাঁ আরকে বোর্ড এগেনস্টে এখন কোন টিম দাঁড়াবে এটা সত্যি খুবই আজব ব্যাপার, খুবই সংশয়ের ব্যাপার। কিন্তু হ্যাঁ আমার যেন মনে হচ্ছিল ভাই স্ট্রিট প্রফিটকে হয়তো হিল টার্ন করাবে, কিন্তু এটা করাইনি, মানে রাসেলমেনিয়া তো তোমরা দেখলে যে কিরকমভাবে আরকে বোর্ড জেতার পরে ওরা পার্টি শুরু করে দিয়েছিল, কিন্তু এরকম কিন্তু করলে যথেষ্ট ভালো হতো। কিন্তু হ্যাঁ স্ট্রিট প্রফিটকে এখনো পর্যন্ত একটা ফেস টানেই রেখেছে, তো কিচ্ছু বলে না। অ্যাট দি এন্ড গাইস আমাদের আজকে মেন ইভেন্ট করলো হচ্ছে কি বলবো, দ্য আনডিসপিউটেড চ্যাম্পিয়ন দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স, আর তাকে অ্যাকনলেজ করা। সাহেব গাইস এখানে রোমান রেন্সের প্রোমো দেখিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে রোমান রেন্স আর কাউকে মানে কেয়ার করে না ভাই, যে চলে আসুক আসুক কারণ আমি হয়ে গেছি আনডিসপিউটেড। আর সাহেব গাইস রোমান রেন্সের নেক্সট অপোনেন্ট কে হতে চলেছে এটা সত্যিই বলতে গেলে খুবই কোয়েশ্চেন এবার। আর আমি ভাবছিলাম বোধ হয় যে রোমান রেন্সকে কি আবার কোডি রোডস ফেস করতে চলেছে, মানে আবার দেখা গেলো ভাই কোডি রোডসের থিম সং বাজলো আর কোডি রোডস সামনাসামনি দাঁড়িয়ে গেল। কিন্তু ভাই WWE এটা ভেবেছে যে দাঁড়া দাঁড়া ভাই রাসেলমেনিয়া হয়েছে, এটা প্রথম র, এখনো প্রচুর র বাকি আছে, তো একটুখানি আস্তে 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 এগোই, তো তাই জন্য হয়তো এখানে সেরকমভাবে কোনো ফ্লেভার দেয়নি। ওভারঅল প্রচুর জন বলবে হয়তো যে রতে আরও বেশি ফ্লেভার দিতে পারতো, কিন্তু সেরকমভাবে কিছু দেয়নি, তো কিচ্ছু বলে নেই। কিন্তু হ্যাঁ সত্যি বলতে গেলে খুবই সেরা হয়েছে, যতটা করেছে সেরা করেছে। আর হ্যাঁ গাইস ওমস আর ববি ল্যাশলির মধ্যে মানে MVP ওমসের মানে সাইডে করে দাও, ওটা সব থেকে বেশি সেরা ছিল, আর সত্যি বলতে গেলে এরকম কিছু ফ্লেভার দরকার ছিল। কিন্তু হ্যাঁ নেক্সট রতে বীর মহান কিন্তু অফিসিয়ালি একটা ডেবিউ ম্যাচ খেলবে, তো ওটাও একটা খুবই থান্ডারাস হবে। কিন্তু আমার দেখার ইচ্ছে যে ভাই বীর মোহনকে শেষে ওইরকম 24/7 পেছনে না দৌড়ানো শুরু করিয়ে দেয়, তো কিচ্ছু বলে নেই। কিন্তু গাইস ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গাইস আমরা সবাই ভাবছি যে মিজ আর লোগান পলের মধ্যে কোনো একটা ম্যাচ হবে, কারণ গাইস লোগান পলকে গাইস রাসেলমেনিয়ার মধ্যে পিওর বেবি ফেস হিসাবে গাইস বুক করেছিল, তার জন্য গাইস কার্ল ক্রাশিং ফিনালেটা খেয়েছিল। কিন্তু হ্যাঁ পসিবলি এই ম্যাচটা হবে, কিন্তু লোগান পলকে কিন্তু আবার মানে কিছুকাল পর বা কিছুকাল বলতে গেলে কিছু সপ্তাহ পরে হয়তো আবার হয়তো রিটার্ন করাবে, আর হয়তো গাইস এরকমই হতে পারে হয়তো নিজের ওপর অ্যাটাক ফ্যাটাক করবে, তারপরে হয়তো একটা ম্যাচের দিকে যাবে। কিন্তু হ্যাঁ এই ম্যাচটা হয়তো কোনো অন্য হয়তো কোনো PPV বা বলতে গেলে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে, এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো সেট আপ নেই। কিন্তু WWE প্ল্যান করছে, WWE চেষ্টা করেছিল গাইস লোগান পলের একটা WWE সাথে ডিল করানো বা বলতে গেলে WWE মধ্যে একটা ইমেজ ক্রিয়েট করানো, ওটা অলরেডি করে দিয়েছে, কিন্তু দেখার বিষয় যে এটা কি আদৌ হতে চলেছে কিনা। আরও গাইস ইন্টারেস্টিং ব্যাপার গাইস ইজেকেলকে নিয়ে, ও গাইস মানে অ্যালায়েসের যে টুইটার অ্যাকাউন্টটা ছিল ওটা এখন ওর হয়ে গেছে, সাহেব ভাই ওটাই অ্যালায়েস, এটা নিয়ে কোনো প্রশ্নের কোনো কথাবার্তা কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ ইজেকেল এখন ওর টুইটার অ্যাকাউন্টকে মানে ইউজ করবে, তো ওটাকে নিয়ে আবার মেসেজ করেছে, তো এটা সব থেকে বেশি বেকার ছিল। কিন্তু গাইস ইন্টারেস্টিং যেটা হয়েছে সেটা হচ্ছে গাইস কোডি রোডস আজকে রতে ম্যাচ খেলেছে, তোমরা বলবে কখন ম্যাচ খেলেছে, গাইস কোডি রোডস ম্যাচ খেলেছে র হয়ে যাওয়ার পরে, তাও আবার গাইস কেভিন ওনসের সাথে। আর গাইস কেভিন ওনস এখানে ইয়ং বক্সের একটা পোস্ট করেছিল, মানে নর্মালি গাইস এটা মানে কি বলবো, মানে ম্যাচটা জাস্ট শুধুমাত্র ফ্যান্সদেরকে এন্টারটেইন করার জন্য করা হয়েছিল, কারণ তোমরা জানি যে এরকম ম্যাচে কোনো স্টোরি লাইন থাকে না। কিন্তু গাইস কোডি রোডস আর এই কেভিন ওনসের ম্যাচটা অলমোস্ট 6 মিনিটের মধ্যে ম্যাচ হয়েছে। আর গাইস আরও ইন্টারেস্টিং ব্যাপার গাইস আজকে র এর মধ্যে রকের মা উপস্থিত ছিল, আর গাইস কোডি রোডস রকের মাকে অ্যাজ এ রেসপেক্ট দিয়ে গাইস হাগও করেছে, তো এটা মানে প্রচুর জন এটা মানে ডিসকাশন করছে, তাহলে কি রকের কি কোনো একটা কোনো সেগমেন্ট বা বলতে গেলে কোনো একটা এরকম কোনো কিছু হয়তো প্ল্যান হচ্ছে যার জন্য রকের মা এসছে, তো এটা নিয়ে আর বেশি কিছু বলা নেই। কিন্তু অ্যাট দি এন্ড যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস রোমান রেন্সের নেক্সট অপোনেন্ট কে হতে চলেছে। গাইস পসিবলি আমি এটাই বলবো যে ভাই এখনো পর্যন্ত কোডি রোডসের নাম এখন উঠবে না, তারপর হচ্ছে কোডি রোডসকে একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য বুক করা হবে গাইস, পসিবলি এরকমই তোমরা ধরে নাও। কিন্তু হ্যাঁ রেসলমেনিয়া ব্যাকলেশের জন্য রোমান রেন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার গাইস পসিবলি প্ল্যান করা হচ্ছে গাইস এখনো পর্যন্ত, কিন্তু কিচ্ছু বলার নেই যে এটা আদৌ হবে কি হবে না। কিন্তু হ্যাঁ ড্রু ম্যাকইন্টায়ার গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে গাইস এই স্ম্যাকডাউনে রোমান রেন্সের সামনে আসতে চলেছে গাইস, তোমরা
যা ইচ্ছে বলে দাও, কিন্তু হ্যাঁ পসিবলি গাইস এটা হতে চলেছে। আরও একটা গাইস ইন্টারেস্টিং ব্যাপার গাইস, আশকা আর বেলিকে নিয়ে পসিবলি এটা রিটার্নের চান্স ছিল রসেলমেনিয়া, কিন্তু ডাব্লিউডাব্লিউই এটাকে হয়তো চেষ্টা করবে র বা স্ম্যাকডাউনের মধ্যে নিয়ে আসা। তার কারণে আজকে তোমরা দেখেছো বিয়াঙ্কা বেলার জাস্ট একটা প্রোমো দিয়েছে, কিন্তু পসিবলি গাইস বিয়াঙ্কা বেলার নেক্সট অপোনেন্ট আর চার্লেট ফ্লেয়ারের নেক্সট অপোনেন্টের জন্য কিন্তু এদের দুজনকে আনা হবে। আর গাইস চার্লেট ফ্লেয়ারের জন্য পসিবলি গাইস বেলিকে আনা সব থেকে বেশি চান্সেস আছে, আর বিয়াঙ্কা বেলারের জন্য আশকাকে। তার কারণে গাইস বিয়াঙ্কা বেলার আর বেলির মধ্যে অলরেডি ফিউড হয়েছে, কিন্তু পসিবলি গাইস বেলির গাইস ফেস টানে আসার সব থেকে বেশি চান্সেস আছে গাইস চার্লেট ফ্লেয়ারের গাইস। তা তোমরা জানিবে ভাই চার্লেট ফ্লেয়ার আর বেলির মধ্যেও কিন্তু এর আগে কিন্তু ফিউড চলেছিল যথেষ্ট মাখো মাখো, তাই কিন্তু এটা হতে পারে গাইস। ওভারঅল আচার র যথেষ্ট ভালো হয়েছে গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে। আর হ্যাঁ আজকের রতে তোমাদের সবথেকে বেশি ভালো দিক আর সবথেকে বেশি খারাপ দিক কোনটা লেগেছে? মানে খারাপ দিক অনেকেই বলবে বীরমোহনের এরকমভাবে ডিস্ট্রাকশন করা, কিন্তু অনেস্টলি বলতে গেলে এর পেছনে আমি অলরেডি অনেক কিছু ডিসকাশন করেছি, তাই আমি আর বেশি কিছু বলবো না। কিন্তু পসিবলি গাইস র যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ পপ যদি আজকের রতেই করে দিত তাহলে পরে আর কী হবে, তাই জন্য বলবো যে র আরও বেশি গ্রেটেস্ট হবে। এনিওয়ে গাইস দেখা হচ্ছে নেক্সট শোতে।